যীশুখ্রীষ্টঙ্ক অতি বহুমূল্য নামে প্রভুঙ্ক দাস ভাবে আপনার সমস্ত নমস্কার জনায় পুরো নূ সকাল আসর কার্যক্রমের স্বাগত জনাওছি। আজ আপনার সম্মুখে প্রভুঙ্ বাক্যর যে প্রসঙ্গ নিয়ে কথা রাখা চাহে, প্রসঙ্গের শীর্ষক হল গমন পরি আগমন। গমন পরি আগমন, দয়া করে মস্ত খোলন্তু প্রেরিত পুস্তক তার প্রথম অধ্যায়, তার নয় পদর এগারো পদ পর্যন্ত। সে এই সমস্ত কথা কহিবা উতারে সেমানে দেখু দেখু সে ঊর্ধ্বকু নীত হলে, আউ খণ্ডে মেঘ তাহাকু সেমানক দৃষ্টিগোচর ঘেনিগলা। আউ সে যাউ যাউ সেমানে আকাশ আড়ুক এক দৃষ্টিরে চাহি অছন্তি। এপরি সময়ে দেখ শুক্লবস্ত্র পরিহিত দুইজন পুরুষ সেমানক নিকট উপস্থিত হলে, পুনি সেমানে কহিলে হে গালিলীয় লোকে কাহিঁকি তোমানে আকাশ আড়ক চাহি ঠিয়া হইছ। এই যে যীশু তোমাদের নিকট স্বর্গরে গৃহীত হলে, তাহলে তোমাদের যে প্রকার স্বর্গকে যাবার দেখিল সেই প্রকারে আগমন করিবে। এ স্থানে আমি দেখু যে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে উঠিলা পরে সে যে উদ্দেশ্যে আসছিলে সে উদ্দেশ্য পূরা কলে প্রথম আগমনর, আউ সে স্বর্গারোহণ করছেন, সে স্বর্গকে যাচ্ছেন। যাবার সময় লেখা যাচ্ছে যে খণ্ডে মেঘ আসিলা আউ সেমানকু দৃষ্টিগোচর তাহাকু সে ঘেনিগলা। আউ প্রভু যীশু স্বর্গারোহণ করিবার সময় লোকমানে মেঘ আড়কু চাহিছন্তি, শুক্লবস্ত্র পরিহিত দুইজন পুরুষ সেমানকু নিকট উপস্থিত হলে, আর সেমানকু কহুছন্তি হে গালিলীয় লোকে কাহিঁকি আকাশ আড়কু চাহি ঠিয়া হইছ, কোন পাই চাহি ঠিয়া হইছ? কারণ প্রভু যীশু খ্রিস্ট যে আসিলে সে কার্য সমাপ্ত কলে বর্তমান সে স্বর্গকু গৃহীত হউছন্তি, আর সে যেপরি ভাবরে যাউছন্তি সেইপরি ভাবরে সে আগমন করিবে। সে যেমিতি গমন করিছন্তি সেইপরি পুনরাগমন করিবে। প্রিয় বন্ধু, মু আপন কহিবা পাই চাহে যে প্রভু যীশু খ্রিস্ট জগতরে আসিলে, তাঙ্কর কার্য সমাপ্ত কলে, মৃত্যুকু জয় করে উঠিলে, অনেকঙ্কু দর্শন দেলে, পুনি যিবা সময়রে প্রতিজ্ঞা করিকি যাউছন্তি কোন যে পবিত্রাত্মা তুম উপরে আসিবে, সে অবতীর্ণ হুয়ন্তে, তুমানে শক্তিপ্রাপ্ত হেব, আর জেরুসালেম সমস্ত জিহুদা প্রদেশ সমীরণ পুনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুদ্ধা মোর সাক্ষী হেব। কাম সরিলা, সে কৌছন্তি মোর দায়িত্ব সরিলা, মু যাউছি, বর্তমান তোমার দায়িত্ব, তুমি পবিত্রাত্মা প্রাপ্ত হব, পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষী হব। সে স্বর্গারোহণ করিবার সময়রে, কারণ সেমানকর জীবনকালে এ প্রকার বিষয় কেবে দেখি না, প্রভু যীশু আগরু গুড়ে থর কহিছন্তি, লোক বুঝি পারু না। প্রভু যীশু খ্রিস্ট জল উপরে চালি যাবার দেখিলে ছানিয়া হয়ে যাচ্ছে, ভূত বলে কৌছন্তি, পবনকু শান্ত কলে কৌছন্তি, কি প্রকার লোক ইয়া কথা পবন বি মানন্ত, চারিদিন মড়াকু সে উঠাই দেউছন্তি। তো এই বিষয়গুলাক শুণিকি লোকমান আচম্বিত হচ্ছন্তি, পুনি বর্তমান প্রভু যীশু খ্রিস্ট স্বর্গকু নীত হেবা সময়রে আশ্চর্য হচ্ছেন। দূত কইলে তুমি কোন পাই আশ্চর্য হচ্ছ? সে যেপরি গমন করুছন্তি সেপরি সে আগমন করিবে। হালেলুয়া! প্রিয় ভাই ভনী মানে, প্রভু যীশু খ্রিস্ট শীঘ্র আসুছন্তি, সে যেপরি গমন করিছন্তি সেপরি আগমন মধ্যে করিবে। প্রভুঙ্ক নাম স্তুতি হো, অপেক্ষারে রুহন্তু। সে কইছন্তি মু যেউঠি রহিবি তুমি বি সেট রহিব। মোর পিতাঙ্ক গৃহরে অনেক বাসস্থান আছে, হুয়ে তো আপনক ঘরে যীশুক পাই স্থান নথিলা, আপন বিশ্বাস করে স্থান দেইছন্তি, কিন্তু মন রখিতান্তু যেন বিশ্বাস করুছন্তি সেমান পাই গোটে স্থান সে প্রস্তুত করে রখিছন্তি, আর সে যেউঠি আপন বি সেট রহিবা পাই যাউছন্তি। বর্তমান প্রভু যীশু আসুছন্তি, প্রথম থর আসিথিলে আম পাই প্রায়শ্চিত স্বরূপে আপন প্রাণ দেবা পাই, কিন্তু দ্বিতীয় থর আসুছন্তি অপেক্ষা রহিথিবা লোকমানকু নেবা পাই। সে যেপরি গমন করিছন্তি সেপরি পুনরাগমন করিবে, সে ফেরি আসিবে, সে বাহুড়ি আসিবে, আর সে খুব শীঘ্র আসিবে। এ পৃথিবীর গতিবিধিকু লক্ষ্য করে আপনি বুঝিপারু না, পৃথিবীর ঘটনাবলীকু আপনি লক্ষ্য করে বুঝিপারু না, এটা কাহিঁকি ঘটুছি? বাইবল যাহা যাহা কহুছি, বাইবল যাহা কহিছি, সে সবু ঘটুছি, নূয়া বিষয় কিছু ঘটু নাই। কারণ প্রভু আমার বুঝবা সাহায্য করতু, আমার চতুর্শ্বরে যা বি ঘটুছি
ବାଇବଲ ଅନୁସାରେ ଘଟୁଛି। ବାଇବଲକୁ ଯଦି ଭଲରେ ପଢ଼ିବେ ଆପଣ ବୁଝିପାରିବେ ଯେ ଯାହା ସବୁ ଘଟୁଛି ଏଇଟା ବାଇବଲକୁ କେନ୍ଦ୍ର କରି ଘଟୁଛି। ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ଆଗମନ ନିମନ୍ତେ ଏ ସକଳ ବିଷୟ ଘଟୁଛି। ପ୍ରସ୍ତୁତ କି ଆପଣ ଯୀଶୁ ଆସିବା ସମୟରେ ମେଘମାଳାକୁ ନୀତ ହେବା ପାଇଁ? ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ବର୍ତ୍ତମାନ ପୃଥିବୀ ପୃଷ୍ଠକୁ ଆସୁନାହାନ୍ତି, ସେ ମେଘମାଳା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆସିବେ। ଆଉ ଆପଣଙ୍କୁ ଆଉ ମୋତେ ମେଘମାଳା ପର୍ଯ୍ୟନ୍ତ ନୀତ ହେବାକୁ ପଡ଼ିବ, ଏଠୁ ଉଠିକି ଯିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଏ ଜଗତ ଛାଡ଼ିକି ଯିବା ପାଇଁ ପଡ଼ିବ। କବର ସବୁ ଫାଟିବ, ମୃତମାନେ ସଜୀବ ହୋଇ ଉଠିବେ, ପୁଣି ଆମେ ସବୁ ରୂପାନ୍ତରିତ ହେବା। ଶୁଣିବା ସମୟରେ ବହୁତ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗୁଛି, କିନ୍ତୁ ଘଟିବା ପାଇଁ ଯାଉଛି। ଆପଣ ବିଶ୍ୱାସ କରିନପାରନ୍ତି, ଘଟିବା ପାଇଁ ଯାଉଛି। ଆପଣ ପ୍ରସ୍ତୁତ ନଥାଇପାରନ୍ତି, ଘଟିବା ପାଇଁ ଯାଉଛି। ସେ ଯେପରି ଗମନ କରିଥିଲେ ସେପରି ଆଗମନ କରିବେ, ସେ ମେଘମାଳାରେ ଆଗମନ କରୁଛନ୍ତି। ପ୍ରଭୁଙ୍କ ନାମ ସ୍ତୁତି ହଉ। ଆସୁ ଆମେ ପ୍ରସ୍ତୁତ ହଉ। ଯେଉଁମାନେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରୁଛନ୍ତି ସେମାନେ ଜାଗ୍ରତ ରହିବା ଲୋକ, ଅପେକ୍ଷାରତ ରହିବା ଲୋକ, ସବୁବେଳେ ଜୀବନକୁ ସଜାଡ଼ିକି ଜାଗ୍ରତ ରହିବା ଲୋକ। କାରଣ ଆମେ ଜାଣୁନା ସେ କେଉଁ ମୁହୂର୍ତ୍ତରେ ଆସିବେ, କିନ୍ତୁ ସେ ନିଶ୍ଚୟ ଆସିବେ। ସେ ଆସିବା ପୂର୍ବରୁ ଆପଣ ନିଜ ଜୀବନକୁ ସଜାଡ଼ି ଦେଇଥାନ୍ତୁ, ତାପରେ ଆଉ କେତେ ଚିତ୍କାର କଲେ କିଛି ହେବ ନାହିଁ, କେତେ ଚିଲେଇଲେ କିଛି ହେବ ନାହିଁ। ବର୍ତ୍ତମାନ ସମୟ ଆପଣଙ୍କ ଆଉ ମୋର, ତେଣୁ ପ୍ରତିଦିନ ପ୍ରଭୁ ଆମକୁ ସୁଯୋଗ ଦେଉଛନ୍ତି, ପୁଅରେ ଝିଅରେ ତ ଜୀବନକୁ ସଜାଡ଼ି ଦେ, ପାପ ପଥରୁ ଫେରିଆସେ, ମନ୍ଦତରୁ ଫେରିଆସେ, ଅବାଟରୁ ଫେରିଆସେ, ଦୁଷ୍ଟତରୁ ଫେରିଆସେ। ଏଇଟା ପ୍ରଭୁ ଆମକୁ ବାରମ୍ବାର ସୁଯୋଗ ଦେଲେ ମଧ୍ୟ, ଦେବା ସତ୍ତ୍ୱେ ମଧ୍ୟ ଆମେ ବଦଳୁନା, ସବୁଠାରୁ ଦୁର୍ଭାଗ୍ୟର ବିଶେଷ ଏହା ଅଟେ। ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ, ସେ ଯେପରି ଗମନ କରିଛନ୍ତି ସେପରି ଆଗମନ କରିବେ। ପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଆସନ୍ତୁ ଚକ୍ଷୁ ବନ୍ଦ କରିବା, ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ ଯିବା। ଅଳ୍ପ ସମୟ ଆପଣ ଆପଣ ଜୀବନକୁ ସମୀକ୍ଷା କରିବା, ଦେଖିବା ମାନେ ବାସ୍ତବରେ ମୁଁ ଯୀଶୁଙ୍କୁ ସାକ୍ଷାତ କରିବାକୁ ପ୍ରସ୍ତୁତ କି? ମୋର ପ୍ରଭୁ, ମୋର ପ୍ରାଣର ପ୍ରିୟ ପ୍ରଭୁ, ତାଙ୍କୁ ସାକ୍ଷାତ କରିବା ପାଇଁ ମୁଁ ପ୍ରସ୍ତୁତ ଅଛି କି? ମୋର ଅପେକ୍ଷାରତ ଜୀବନ କାଟୁଛି କି? ମୋର ଜାଗ୍ରତ ଜୀବନ କାଟୁଛି କି? ସେ ଆସିଲେ ମୁଁ ତାଙ୍କ ସମ୍ମୁଖରେ ଯାଇପାରିବି କି? ମୁଁ ଯେଉଁ ପ୍ରକାର ଜୀବନରେ ଅଛି ବର୍ତ୍ତମାନ, ଯେଉଁ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟରେ ଲିପ୍ତ ଅଛି, ଏ ଅବସ୍ଥାରେ ପ୍ରଭୁଙ୍କ ରାଜ୍ୟକୁ ମୁଁ ଯାଇପାରିବି କି? ଟିକିଏ ବସିକି ଆତ୍ମସମୀକ୍ଷା କରନ୍ତୁ, ଜୀବନ ସଜାଡ଼ନ୍ତୁ, ପାପରୁ ଫେରନ୍ତୁ, ମନ୍ଦତାରୁ ଫେରନ୍ତୁ, ଅବାଟରୁ ଫେରନ୍ତୁ। ଏଇଟା ସେଇ ସମୟ, କାରଣ ସେ ଯେପରି ଗମନ କରିଛନ୍ତି ସେପରି ଆଗମନ କରିବେ, ବିଳମ୍ବ ନାହିଁ। ପ୍ରାର୍ଥନା କରିବା। ଅନୁଗ୍ରହକାରୀ ପିତା ପରମେଶ୍ୱର, ଆଜିର ବାକ୍ୟ ପ୍ରମାଣେ ପ୍ରସ୍ତୁତ ରହିବା ପାଇଁ ସାହାଯ୍ୟ କର। ଖ୍ରୀଷ୍ଟ ଯେପରି ଗମନ କରିଛନ୍ତି ସେପରି ଆଗମନ କରିବେ ପିତା, ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ସାହାଯ୍ୟ କର ଜାଗ୍ରତ ରହିବା ପାଇଁ, ଅପେକ୍ଷାରତ ରହିବା ପାଇଁ, ସଚେତନ ରହିବା ପାଇଁ, ପାପ ପଥରୁ ଫେରିକି ପ୍ରଭୁ ପବିତ୍ର ନିଷ୍କଳଙ୍କ ଜୀବନ କାଟିବା ପାଇଁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ସାହାଯ୍ୟ କର। ପ୍ରାର୍ଥନା ଶୁଣିଲ, ଧନ୍ୟବାଦ ଦେଉଛି, ଆଦର ମହିମା ଗୌରବ ଆପଣଙ୍କୁ ଦେଇ ପ୍ରାର୍ଥନାଟି ମୋର ପ୍ରାଣର ପ୍ରିୟ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ମାଗିଲି, ଆମେନ୍। ପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ, ଆଜିର ବାକ୍ୟ ପ୍ରମାଣେ ସର୍ବଦା ପ୍ରସ୍ତୁତ, ଜାଗ୍ରତ, ଅପେକ୍ଷାରତ ଜୀବନ କାଟିବା ପାଇଁ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ। ପ୍ରଭୁ ଅନୁଗ୍ରହ କଲେ ଆସନ୍ତାକାଲି ପୁଣି ଥରେ ନୂଆ ସକାଳ ଆଶାର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଜଡ଼ିତ ହେବା। ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରଭୁରେ ରୁହନ୍ତୁ, ସୁସ୍ଥିରେ ରୁହନ୍ତୁ। ନମସ୍କାର।